মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে বুধবার দেহ উদ্ধার। কোতোয়ালি থানার জেলা স্টেডিয়ামের পেছনে শ্রী রামকৃষ্ণ আশ্রম পাড়া থেকে দেহ উদ্ধার। উদ্ধারের পর থেকে মৃত্যু ঘিরে নানান প্রশ্ন, একাধিক ধারায় অভিযোগ, গ্রেফতার এক। অবশেষে ঘটনাস্থলে স্টিফার ডগ দিয়ে তদন্ত শুরু, তদন্তে ফিঙ্গার এক্সপার্ট ও ফরেন্সিক দল। ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছিল কল্যাণী JNM হসপিটালে। সেখানে ডাক্তারদের ওপিনিয়ন, জীবিত থাকা অবস্থায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয় ময়না তদন্তের সময়। একের পর এক তদন্ত উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খুন নাকি আত্মহত্যা, তার ফেসবুক স্ট্যাটাসে অডিও ভাইরাল, এর পাশাপাশি একটি অডিও চ্যাট। এ ঘটনায় তার প্রেমিক গ্রেফতার, টাকা পয়সার বিষয় নিয়েও বিবাদের তথ্য উঠে এসেছে, পাশাপাশি ত্রিকোণ প্রেমের তথ্য উঠে এসেছে। অডিও ভাইরাল এবং চ্যাট বিষয়ে পরিবারের তরফ থেকে জোর করে এ সমস্ত করানো হয়েছে বলা হয়েছে। যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি Channel 24/7, তাই এই সমস্ত বিষয়ে পরিবার মানতে নারাজ। তার মেয়েকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ অ্যাসিড দিয়ে পুড়িয়ে তদন্তের অভিযোগ। তদন্ত শেষে কিছুটা হলেও ধোঁয়াশা কাটিয়ে তদন্তকারীরা এখনও বেশ কিছু বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে। অডিও ভাইরালের বিষয়টাও ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সব মিলিয়ে খুন নাকি আত্মহত্যা, সেই বিষয়টা নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী, সাধারণ মানুষ, ডাক্তারদের একটি প্রতিনিধি দল ওই পরিবারের সঙ্গে দেখা করে। পাশাপাশি কৃষ্ণনগরের নাগরিক সমাজ তাদের প্রতিবাদ করতে দেখা যায় রাস্তায়। আজ ওই পরিবারের সঙ্গে দেখা করার কথা আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললো কী হয়েছিলো, পূর্ব অতীতের কথা আমি বললাম, ঠিক আছে যা যা বলেছিল। এবং ওই মহামারী বসে গেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের ব্যাপারে যখন আমি বললাম যে আমার মেয়ে তো নিজে নিজে বিশ্বাস করতে পারে না, কারণ আমার মেয়ে কখনো মেয়ে মরার মেয়ে নয়, তখন উনি বলে গেছেন ময়না তদন্তের রিপোর্টটা আসুক, তারপরে যা বলার বলা হবে। আর ডাক্তারদের যে প্রতিনিধি দল আসলো তারা কী বললো? তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে এবং বলেছে যতটা সহযোগিতা করা করবে। আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনার মেয়ে কি নিজে নিজে কিছু করেছে, আমার একই বক্তব্য আমি প্রথম থেকেই বলে আসছি, আমার মেয়ে নিজে নিজে করার মেয়ে নয়। তো কত চাপ দিয়ে এসবগুলো করিয়েছে না, ওই যে ভয়েস রেকর্ড নাকি একটা ছেড়ে রেখেছে, আমার মেয়ে কখনো এটা করতেই পারে না, নিজে নিজেও মরতে পারে না। একটা চ্যাটও যে স্ট্যাটাস দিয়েছিল সেই বিষয়টাও তো ভাইরাল হয়েছে। যে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার মৃত্যুর জন্য ফেসবুকে, যে সেই বিষয়টাও তো সামনে বলছিল। ওটা রাহুল বসু এবং তার আনুষঙ্গিক যারা ছিল তারাই ওকে চাপ দিয়ে করিয়েছে। দিদি সিবিআই দাবি করছেন তো এখন? হ্যাঁ অবশ্যই, সিবিআইয়ের দাবি তো আমি প্রথম থেকেই করে আসছি। আমি কোনো পার্টিগত নই, কিন্তু পার্টিগত সবারই সহযোগিতাই আমি নেব। আমি প্রত্যেককে বলে দিয়েছি কেউ পার্টির তরফ থেকে কোনোভাবে আসবে না, ঠিক আছে? মানসিক মানুষ হিসাবে যদি আমার আসতে জিজ্ঞাসা করতে আসে। ডাক্তার এসে তারা কী বললো, কী জানালো? তারা চাইছে যে প্রতিবাদ হোক, সিবিআই হোক, এগুলোই বলছে, ওনারা পাশে আছেন। প্রাইমারি অ্যান্টিমর্টেম বার্ন পাওয়া গেছে, আমি এই বিষয়গুলো বাকি এখনো কিছু তদন্তের কাজ বাকি আছে, ওগুলো হোক আমরা যারা মানে তদন্তকারী অফিসারকে জানিয়ে দেবো। এটা কি অ্যাসিডের মাধ্যমে পুরানো হয়েছে? আমরা অ্যান্টি না না আমরা আগুনের যা পেয়েছি অ্যান্টিমর্টেম বার্নই পেয়েছি, অ্যাসিডের কোনো এভিডেন্স আমরা পাইনি। হ্যাঁ একটু ফিরে আসছি, ফিরে একটু একটু টাইম দিন, আমার কারণ কিছু কাজ অভিযোগটা ছিল সেক্ষেত্রে কিছু প্রমাণ পেলেন? আমরা এই ব্যাপারে আমাদের কিছু কেমিক্যাল টেস্ট বাকি আছে, ওগুলো না হওয়া অবধি আমি কোনো মন্তব্য করব না। লিকুইড টুকুইড পাওয়া গেছে স্টমাকে? আগুনে পুড়ে গেছে, তো এমনিও লিকুইড মানে ব্যাপারটা হচ্ছে আগুনে পুড়ে গেলে বডি থেকে এমনি প্রচুর পরিমাণ ক্ষরণ হয়, এবার সেগুলো প্রিজার্ভ করা হয়েছে। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, Channel 24/7।